হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ 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 ভালো আছো। মিষ্টু লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। এভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিতে থাকো। তো আজকে যাবো বাজারে, কিছু কেনাকাটা আছে অনেক কিছু। তো বাঙালিদের পুজো মানে কেনাকাটি শেষ নেই, পুজোর আগের দিন আপনি সব কিছু কেনাকাটা চলতেই থাকে। তো সাথে থাকো আর সঙ্গে থাকো। তো এটা কিন্তু বটে, কিন্তু এটা বড় মলে বেশি ব্যবহার হয়। এবার নার্সিং হোমে কত আছে কাছে দিয়ে দিচ্ছি কিনা দামে তোমাকে 20 টাকার মাল। এইটা নিয়ে নাও, বাড়ি চলে এসেছি। আর হয়েছে যে অনেক কিছু কেনাকাটাও করেছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো একটা অন্য ভিডিওতে। এখন বাজে 5:20 এরকম, কারণ এই কিছুক্ষণ আগেই বাড়ি এলাম। আর সারাদিন বাজারে ঘুরে ঘুরে কেনাকাটা করতে গিয়ে দেখছো চোখ মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। সামনে একটা সোনাগোদা বসেছিল, ও জলে লাফিয়ে গেল। তো যাই হোক, তো একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কারণ দেখো, একা একা কেনাকাটা করা, তারপরে ব্যাগ হাতে ঝুলিয়ে ভিডিও আমার সেরকমভাবে করা হয়নি। তাও যেটুকু পেরেছি সেটুকু ক্যামেরা বন্দি করেছি। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই পুজোতে খুব 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 মজা করো, আর খুব ভালোভাবে থেকো, সাবধানে থেকো। তো চলো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।